আমাদের তাফসির মাহফিল গুলো হয়ে গেছে এখন শোডাউন, অনেক লোক জড়ো হইতে হবে, স্লোগান হইতে হবে, এগুলো আছে না নাই? আমাদেরকেও বেঁধে দেয় অনেক জায়গায়, হুজুর আপনার কিন্তু আজকে মাহফিল কাঁপাইতে হবে। কি বলে? কাঁপাইতে হবে। কিন্তু অনেক জায়গায় বলে হুজুর আপনার জমাইতে হবে। কি বলে? জমাইতে হবে। আবার অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু মাহফিলটা ধরে রাখতে হবে। কি করতে হবে? তো কোথাও আমাদের কাঁপাইতে হয়, কোথাও আমাদের জমাইতে হয়, আবার কোথাও মাহফিল ধরে রাখতে হয়। কথা বুঝতে পেরেছেন? মাহফিল কাঁপানো, জমানো, ধরে রাখা, এই টেন্ডেন্সি থেকে আসেন, বেরোয় আসি। উই হ্যাভ টু মেক এ চেঞ্জ। আপনাকে চেঞ্জ আনতে হবে, পরিবর্তন। বিশ্বনবী পৃথিবীতে এসেছেন পরিবর্তনের জন্য। তিনি কোনো জায়গায় খারাপ কিছু দেখলেই পরিবর্তন করে দিতেন। এক সাহাবাকে জিজ্ঞেস করলেন, কি নাম? মাসমুখ। সে বলে, ইসমি হাজান, আমার নাম হলো হাজান। হাজান মানে দুশ্চিন্তা। হাজান মানে? বিশ্বনবী বললেন, হাজান কারো নাম হতে পারে, দুশ্চিন্তা এটা একটা নাম হইলো? বিশ্বনবী বললেন, তোমার নাম আজকে থেকে হাজান নয়, আজকে থেকে তোমার নাম সাহাল। কি নাম? সাহাল মানে সহজ। সাহাল মানে? সে বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ চাচা নাম রাখছে হাজান, এটা আমি জানি না। বিশ্বনবী বললেন, না চলে যাও। তো সে বাড়িতে চলে গেল। যাওয়ার পর থেকে ওই যে দুশ্চিন্তা তার আর পিছু ছাড়ে না। তার ব্যবসায় লস, তার চাকরিতে লস, ওর পেটে ব্যথা, ওর মাথায় ব্যথা, ওর জ্বর, ওর মেয়ে কান্দে, ওর বউ দৌড়ায়, ওর পোলাকে আমি মরু, কষ্ট আর জ্বালা ছাড়েই না। সবাই বলে, ওই যে বিষ্ণুবী তোমার একটা সুন্দর নাম দিয়েছিল, আনো নাই, এর বদল আছে, যাও নবীর কাছে মাপ চেয়ে নামটা চেঞ্জ করে আনো। হাজান ফিরে গেল বিষ্ণুবীর কাছে, যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাজান নামের দরকার নাই, গুষ্টি গেলাই হাজান। আপনি কি নাম কইছিলেন ওটা কোন? বিষ্ণুবী বলে, আমি বলছিলাম আন্তা সাহাল। সাহাল মানে সহজ। সাহাল মানে? বিষ্ণুবীর কাছ থেকে নাম চেঞ্জ করে সাহাল নিয়ে আসলো। সাহাল বলে, যেদিন থেকে আমি নাম চেঞ্জ করেছি ওই দিন থেকে আমার জীবনের সব কাজগুলো সহজ করে দিয়েছে। কে? কি নবী ছিলেন? খালি চেঞ্জ করে দিতেন, চেঞ্জ করে দিতেন। এক নারীকে জিজ্ঞেস করলেন, মাসমুখি, হোয়াটস ইউর নেম? সে বলে, আমার নাম আসিয়া। আসিয়া মানে অবাধ্য। বিষ্ণুবী বললেন, এটা একটা নাম হলো, তোমার নাম আজকে থেকে জামিলা। জামিলা মানে সুন্দরী, বিউটিফুল লেডি। জামিলা মানে সুন্দরী। সে নাম চেঞ্জ করে জামিলা নিয়ে নিল। সবাই বলল, যেদিন থেকে বিষ্ণুবী তার নাম জামিলা করেছে ওই দিন থেকে মরার আগের দিন পর্যন্ত এই মহিলার সৌন্দর্যে কোনোদিন ভাটা পড়ে না। আবার বিষ্ণুবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন। বিষ্ণুবী বললেন, মাসমুহা দিল আর দেই, জমিনের নাম কি? সবাই বলল, এই জমিনের নাম ইয়াসরিব। কি নাম? মদিনার আগের নাম ইয়াসরিব। ইয়াসরিব মানে টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান, কারো থেকে প্রতিশোধ নেয়া। বিষ্ণুবী বললেন, আমি যেই শহরে থাকবো ওই শহরের নাম হবে প্রতিশোধ। হাউ কাম? ইটস কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। আমি রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। রহমতের নবী যেই শহরে থাকবে ওই শহরের নাম প্রতিশোধের শহর? না, আজকে থেকে এই শহরের নাম তওবা কিংবা তাইবা, পবিত্র শহর। পরবর্তীতে এই শহরের নাম করা হলো মদিনাতুর রাসূল, মদিনাতুন নবী। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী আরেক এলাকায় সফরে গেলেন। বললেন, মাসমুহা দিল আর দেই, এলাকার নাম কি? সবাই বলে গাদিরা। কি বলে? গাদিরা। গাদিরা মানে আরদুন লা শাজারা ফিহি ওয়ালা নাবাত, এমন শহর যে শহরে কোনো গাছ পালা লতা পাতা ঘাস জন্মায় না। বিষ্ণুবী বললেন, এটা একটা নাম রাখছো তোমরা গাদিরা? এই গাদিরা নামের কারণেই তো এলাকায় কোনো গাছপালা হয় না, ওই এলাকায় কোনো গাছ হবে না। বিষ্ণুবী বললেন, মিনাল ইয়াউম, আজকে থেকে এ এলাকার নাম গাদিরা নয়, আজকে থেকে এ এলাকার নাম আমি চেঞ্জ করে দিলাম খাদেরা। খাদেরা মানে সবুজ। খাদেরা মানে কি? বিষ্ণুবী নাম চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে ওই এলাকায় ঘাস লতা পাতায় সবুজ শ্যামল হয়ে গেল। এই জন্য পরিবর্তন লাগবে। উই হ্যাভ টু মেক এ চেঞ্জ। পরিবর্তন লাগবে। এই লোক দেখানো মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মাহফিল কাঁপানো, মাহফিল জমানো, মাহফিল ধরে রাখা, এগুলোর কোনোদিন বলবেন? বলবেন? সব হবে আমাদের একজনের খুশির জন্য। তিনি কে? চিল্লায় বলেন, আল্লাহ সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাহ সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহ সিররুন ইনদাল্লাহ
بينك أنت وبين الله لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله هل لك سر عند الله بينك أنت وبين الله তোমার আর তোমার আল্লাহর মধ্যে এমন কোন গোপন বিষয় আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার জীবনে এমন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? আমরা এখন দেখায় দেখায় দান করতে চাই, আছে না নাই? অমুক সমাজপতি শিল্পপতি 2 লক্ষ টাকা বলেন মারহাবা, আছে না নাই? লোক দেখানো দা, এটা মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে না। আপনি গোপনে 1 টাকা দিচ্ছেন, এটারে উহুদ পাহাড়ের সমান ওজন করে আমলনামায় তুলে দিবে কে? এই জন্য সবসময় খেয়াল রাখবেন যে একজনকে আমরা দেখাতে চাই, আমরা দেখাবো একজনকে, তিনি কে? মানুষকে দেখানোর জন্য কিছু করা যাবে? আল্লাহুম্মা ইরজুকনা ইখলাস, আল্লাহ তুমি আমাদের ইখলাস বাড়ায় দাও, আমিন। আরো জোরে পড়েন আমিন। আমরা আজকে সূরাতুল মুলক থেকে কথা শুনবো। মুলক সূরার নাম কি? এই সূরার অনেক ফজিলত আছে। এই সূরা রাত্রিবেলা যারা তেলাওয়াত করবে তাদের কবরের আযাব হবে না। কবরের কথা শুনলে ভয় লাগে না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, ঠিক কিনা? চলে যেত কেউ থাকতে পারবো না, কিন্তু এই জিনিসটা আমাদের স্মরণেই আসে না। এত ব্যস্ততা, এত মায়া জাল, এত মায়ার জালে আমরা আটকে আছি, এত ব্যস্ত লাইফ, সকালবেলা অফিস, বিকেলবেলায় অমুক কাজ, তারপরে অমুক কাজ, একটার পর একটা কাজ চলতেই থাকে। এই ব্যস্ততার কারণে আমাদের জীবনটা সুপার বিজি লাইফ আমরা লিড করছি, আমাদের জন্য সময়ই নেই, কিন্তু চলে যেতে হবে। এই জন্য সাইয়েদান ওমর ফারুক বলছেন, মুথু কবলান চা মুথু, মরার আগে একবার মরো, হাসিবু কবলান তো হাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার একবার হিসাব নাও। আমি আমাদের প্রত্যেকের নিজের একটা হিসাব আছে না নাই, কথা বলেন, নিজে খাতা কলমের মধ্যে একটু লিস্ট করবেন যে আমি জীবনে এই ভালো কাজ করেছি, এই খারাপ কাজ করেছি, আসলে আমার অবস্থানটা কই হওয়া উচিত, আমাদের সম্পর্ক আমরা কিভাবে বাড়াতে পারি। প্রতিদিন তেলাওয়াত করতে হবে, আবৃত্তি করা জানতে হবে সহি শুদ্ধভাবে। মুসলমানদের অবস্থা এমন হয়েছে, বিশ্বের সবচাইতে নন্দিত এই কিতাবটা একটু তেলাওয়াত করবার সময়টুকু আমাদের হয় না, ব্যস্ত, উই আর লিডিং ভেরি সুপার বিজি লাইফ, খুব ব্যস্ত আমরা, কোরআন পড়ার সময় নেই। প্রতিদিন যেন একটু তেলাওয়াত করি, রাজি আছেন তো দেবিদ্বারের ভাইরা? প্রতিদিন একটু একটু তেলাওয়াত করা যাবে? আর একটা কথা সব জায়গায় আমি বলি, মাতৃভাষায় এই কোরআনটাকে আপনাদের জানতে হবে। ইউ হ্যাভ টু নো দ্য হোলি কোরআন, দ্য মেসেজেস অফ দ্য হোলি কোরআন ইন ইউর ওন মাদার টাং, ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ, আপনার নিজ ভাষায়। আমাদের ভাষা কি? কথা বলে বাংলা। এই বাংলা ভাষায় যেন আমরা কোরআন পড়ি, কোরআন শিখি। কোরআনে আল্লাহ কি জানাতে চাইলেন, কি শিখাতে চাইলেন, বাংলা ভাষায় যেন আমরা এটা শিখি, আত্মস্থ করার চেষ্টা করি। দেখবেন মসজিদুল হারামে শায়েকরা যখন নামাজ পড়ায়, শায়েক আব্দুর রহমান সুদাইস, উনি যখন আজাবের আয়াত পড়ে উনি কাঁদে, কাঁদে না? আবার মুসল্লিরাও পেছন থেকে কাঁদে, এর কারণ উনিও আজাবের অর্থ বোঝে, মুসল্লিরাও অর্থ বোঝে। আমাদের তারাবির নামাজ, এত মসজিদে তারাবি পড়লাম, বাংলাদেশে কোনোদিন কোনো তারাবির নামাজে মুসল্লি আর ইমাম সাহেবের কাঁদতে দেখছেন? কথা কম, কেন কাঁদে না বুঝলে? কোন দিক দিয়ে আজাব গেল, কোন দিক দিয়ে গজব গেল, কোন দিক দিয়ে জাহান্নাম গেল, কোন দিক দিয়ে ফেরাউন আসলো, কোন দিক দিয়ে ইউসুফ জুলেখার কাহিনী গেল, একটাও বোঝা যায়? কথা বলেন, বোঝা যায়। ইমাম সাহেব বুঝে না, আমরাও বুঝি না, কেউ বুঝে না, অর্থ বুঝি না, তাই আমাদের হৃদয় টাচ করে না। দেখবেন ওরা আজাবের আয়াত পড়লে কাঁদে, রহমত আর জান্নাতের আয়াত পড়লে ওদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। তো এজন্য সালাতে আপনি কি পড়ছেন এটা বুঝতে হবে, সালাতে আপনি কি তেলাওয়াত করতেছেন বুঝতে হবে। আজীবন বললেন সামি আল্লাহু লিমান হামিদা, অর্থ কি অনেকেই জানে, আছে না নাই? এজন্য মাতৃভাষায় কোরআন জানতে হবে, কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতে হবে,
কোরআন পড়তে হবে, পড়ায় দিতে হবে। আপনি কাউকে যদি সুরাতুল ফাতিহাটা শুধু শিখায় দেন, সে সারা জীবন যতবার সুরা ফাতিহা তেলাওয়াত করবে তার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় আছে না নাই? এজন্য কোরআনের আবৃত্তি শিখা, কোরআনের অর্থ জানা মাতৃভাষায়, নিজে কোরআন পড়া, অন্যকে পড়ায় দেওয়া এবং কোরআনের আন্দোলন করা দরকার আছে না নাই? সবসময় কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে সহি সমাজ দান কর। তাই আমরা যখনই কোরআনের কথা শুনবো নিজেদেরকে পরিবর্তনের জন্য শুনবো, ঠিক কিনা? আমার আখিরাতটাকে সুন্দর করার জন্য শুনবো।